हेलो गाइस, गुड इवनिंग। এখন আমি যাচ্ছি, মেয়ে টিউশন পড়তে গেছে, মেয়েকে আনতে যাচ্ছি। হ্যাঁ, তাই তো, উপরে চলে গেছে। যাচ্ছি এখন, বাইকটা আগে ঘুরি। আজকে ওরাই যায় আনতে, আমি যাই না। আজকে মেয়ে বলে গেছে মা তুমিও যাবে, সেই জন্যই আমি যাচ্ছি ওদের সাথে। বাইকে আর ভিডিওটা করছি না, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো মেয়েকে নিয়ে। চলো তাহলে যাওয়া যাক। ম্যামের বাড়ির সামনে গিয়ে ভিডিওটা করা হয়নি, ম্যামের সাথে একটু কথা বলছিলাম। এবারে ফেরবার সময় ওদের তো রোজই লাগবে ফুচকা মাসির কাছে, তাই আবার আজকেও চলে এসছে ফুচকা খেতে। এবারে ফুচকা খাচ্ছে, খেয়ে তারপরে বাড়ি যাবে। নিয়ে চলে এসছি মামানকে, পড়তে গেছিলো যে, এই আসলাম বাড়িতে। এবারে চলো বাড়িতে ঢোকা যাক, বাড়িতে ঢুকি। কি হলো, এইদিকে চলে আয় ভাবি। কি, কোন বিড়াল? মামন ব্যাগটা রাখ, জানিস আমি আজকে মাস্ক পরতে ভুলে গেছিলাম, মাস্ক না পরে কতটা চলে গেছি। তারপরে আবার এসছি, পাপা আমি চাবিটা নিয়ে এসছি, পাপার ভাই তারপর আবার পেছন পেছনে এসছে। আবার আমি অতটা হেঁটে হেঁটে যাব, গিয়ে একদম টয়লেটে চলে যাব, হাত পা ধো। জামা কাপড়গুলো পড়ে আছে, সেগুলো একটুখানি গুছিয়ে নি। ওদের আবার জিনিসেরও ব্যাপার আছে, সেলিব্রেশনগুলো খুলেছে, সেগুলো আবার কাটটা উঁচু কাটটা নিচু, কেউ কারোটা ধরতেও পারবে না, কেউ কারোটা খেতেও পারবে না। ওরা ওদেরটা ওরাই বোঝে, আমিও বুঝতে পারি না। চায়ের বাসনগুলো ধোয়া হয়নি, চায়ের কাপগুলো ধুয়ে রাখি। রাতে তোরা কি খাবি, কি বানাবো? চাউমিন? না আজকে চাউমিন হবে না, আজকে চাউমিন হবে না, না চাউমিন বানাতে আজকে ইচ্ছে হচ্ছে না। না মিষ্টি মাছ দরকার নেই, না আমি আজকে চাউমিন বানাতে পারবো, অন্য কিছু বল বলে দেবো। এবারে তাড়াতাড়ি চল পড়তে বসবি। ওকে লিখতে দিয়ে আমি যাবো দোকানে। ওর বাংলাটা কর, বাংলাটা কর, লেখ নিজের থেকে লেখ, তারপর আমি কারেকশন করে দেবো। ভাইয়েরটা লিখতে দিয়ে যাই। আমি যেন এসে দেখি সব লেখা হয়ে গেছে, যেটা আমি ইনকাম করেছি, আর ব্যয় হচ্ছে যেটা আমি খরচা করেছি। ঠিক আছে, ওই আয় ব্যয় দিয়ে লেখ। তো হ্যাঁ বললাম তো তোকে, ওটা পড়, ওটার থেকেই তো কোশ্চেন গুলো দিচ্ছি। লোকেরা পরিশ্রম করে আয় করে, মানুষ অনেক পরিশ্রম করে আয় করে। তাড়াতাড়ি লেখ, আন্টিকে আবার পাঠাতে হবে ওগুলো। আমি তারপরে খাতার পেজ গুলো নিয়ে আসি। নে নে কর না, বসে থাকিস তোরা, না বড্ড বসে থাকিস, এই জন্যই আমার রাগটা লাগে। ইহলোক হচ্ছে যে এই যে আমরা যেটা কাটাচ্ছি সেটা, আর পরলোক হচ্ছে স্বর্গটা, মানে মারা যাওয়ার পরেরটা।
ডান হচ্ছে রাইট আর বাম হচ্ছে লেফট। তোরা লেখ তাহলে, আমি ইয়েটা নিয়ে আসি, পেজগুলো নিয়ে আসি। আর পেনে কি রিফিল করতে হবে? ওই একটা পেনে। ওদের এক্সাম চলছে এখন, তো লুসি দিয়ে এক্সাম দিতে হচ্ছে, তাই যাচ্ছি আবার এক্সামের জন্য লুসি আনতে দোকান থেকে। আমি লুসিটা নিয়ে আসি, তোরা তাড়াতাড়ি লেখাটা কমপ্লিট কর। আমি এসে যেন দেখি লেখা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, খাতাটা নিয়ে নিলাম, আসছি আমি। হ্যাঁ, এবারে বাড়ি চলে এসেছি, বাড়িতে ঢুকছি। লেখা হয়েছে কাজগুলো, সারি তোরা পড়, তোদেরটা জলটা ভরি বোতলে, জলগুলো ভরে নি, ভরে নিয়ে বলছেই না চাউমিন খেতে চাইছে, চাউমিন আজকে আমি করে দেবো না, সেদিনকেই খেয়েছে, আবার বলছে আজকে চাউমিন করে দাও। তুই যে যার পড়াটা সে পড় না, যেগুলো পারছিস কর, পরে আমি ইয়ে কাজটা কমপ্লিট করে আমি করে দিচ্ছি, দেখছি। বোতলে জলগুলো ভরে নি। ডান চোখ মহিলাদের লাফানো অশুভ ইঙ্গিত দেয়, অশুভ ইঙ্গিত দেয় কিংবা অশুভ ইঙ্গিত বহন, আরো ভালো বাংলা বলতে চাইলে অশুভ ইঙ্গিত বহন করে আনে। So who help people in times of need? So help people in times of need. Times of need. Give example. For example, daily floats in daily. আমি বলছি তারপর তুই বল। For example. For example. During floods in Kerala. During floods in Kerala. In 2018. In 2018. Soldier rescued. Many people. Many people. They also provided medical aid and relief materials such as food packets and blankets food packets মানে খাবারের প্যাকেট and blankets যেটা আমরা গায়ে দিই ওই কম্বল গুলো এগুলো দিয়েছিল কবে ইন কেরালা 2018 যাই এবারে রাতে ডিনারটা বানিয়ে ফেলি দেখি রাতে আজকে কি করা যায় কি ওদেরকে বানিয়ে খাওয়ানো যায় সেটাই মাথাতে খালি ঘুরছে 8:30 বেজে গেছে দেখি যেরকম খুশি সেরকম একটা করে ওদেরকে বুঝিয়ে বাজিয়ে খাইয়ে দেবো চল তাহলে যাওয়া যাক চল যাচ্ছি রান্না করে এসে গেছি আমার রান্নাঘরে এবারে বানাবো বানিয়ে তোমাদেরকে দেখাই আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর 4টে আলুকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি ডিমগুলো একটু বা ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটা ডিমের মধ্যে ঢোকে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় এবারে গ্যাসে কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে নিলাম এখানে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি এবারে তেলটা একটু গরম হতে দেব এবার আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি তার সাথে ডিমটাও ভেজে নেব ডিমগুলো খুব একটা বেশি ভাজবো না আলুগুলো একটু লাল হওয়া অবধি ভেজে নেব
এবারে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আগেই বলেছি এগুলো আমি বেশি ভাজবো না, আলুটা আরেকটু ভেজে নেব। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোও আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি দুটো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এবারে যে কুচানো পেঁয়াজগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে আমি আগেই রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের একটা পেস্ট দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াবো। এবারে জল ঝরানো বাসমতি রাইসটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এবারে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি, তারপরে দিলাম ভাজা মশলা, হোমমেড ভাজা মশলা, এটা ডেসক্রিপশনটা আমি পরে দিয়ে দেবো তোমাদেরকে। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি জল দেব। সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেছে, এইবারে আমি জলটা দিয়ে দিলাম। দু কাপ চাল নিয়েছি, চার কাপ জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে লবণ দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকাটা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার এসে দেখব হয়েছে কিনা। 10 মিনিট আমার হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মিশিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করলাম, এখনও একটু সময় লাগবে। আরও 10 মিনিট পরে আমি এসে আবার ঢাকাটা খুলবো, আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে যখন ওরা ডিনারটা করবে তখন আমি পরিবেশন করে দেব। অ্যাকচুয়ালি এটা ওদের হচ্ছে ওই যে কথায় বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, আজকে আমিও সেরকমই করেছি, ওদেরকে বিরিয়ানি বলে এটাকে সার্ভ করে দেব। ডিনার রেডি, এটা বেশ ঝুরঝুরে হয়েছে, চলে এসছে। এবারে আমরা ডিনার করব, আমার ডিনারও রেডি হয়ে গেছে। ও আসলে ছেলে মেয়েও খেতে চায় না, বলে পাপা না আসলে পরে আমরা খাবো না, এবারে ও চলে এসছে, এবারে আমরা ডিনার করতে যাব। চলো ডিনারটা করে নি, তাহলে ভাল লাগছে না, ঘুম পাচ্ছে। কি বানিয়েছে আজকে রাতে ডিনার? আছে স্পেশাল, এখন বলা যাবে না, বল মামা। হ্যাঁ সেটা বলি। আছে আজকে একটা স্পেশাল মেনু, তাহলে এটা সারপ্রাইজই থাকে। চলো তাহলে পরে টেবিলেই দেখা হবে। হ্যাঁ চলো, এবারে যাচ্ছি ডিনার করতে, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, সঙ্গে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, টাটা।